ফরিদগঞ্জে 15,000 পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলেন কাতার গোল্ডেন মার্বেলের প্রতিষ্ঠাতা ও কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সিআইপি জালাল আহমেদ। বুধবার সকালে পৌর এলাকায় বড়ালী সরকারি স্কুল মাঠে এসব বিতরণ করেন তিনি। স্টাফ রিপোর্টার গাজী মমিন জানান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু সহ আরও অনেকে। এই দুই যুগের বেশি সময় ধরে উপজেলার অসহায়দের পাশে থেকে গৃহহীনকে ঘর তৈরি করে দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা ও ঈদবস্ত্র বিতরণ সহ নানাভাবে মানুষের সেবা করে আসছেন জালাল আহমেদ। গণমানুষের স্বার্থে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।